কথায় বলে প্রত্যেক সফল পুরুষের সফলতার পেছনে একজন নারীর হাত রয়েছে। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে জায়গা হওয়া মুশফিক হাসানের এই সফলতার পেছনেও রয়েছে একজন নারীর অবদান। তিনি আর কেউ নন, দীর্ঘদেহী ফাস্ট বোলার মুশফিক হাসানের নানি। জীবিকার তাগিদে মুশফিক হাসানের বাবা মা দুজনই ছিলেন ঢাকাতে, যে কারণে তার বেড়ে ওঠা নানির কাছেই। একমাত্র কর্মজীবনের তাড়া ও জীবিকার সন্ধানে ঢাকায় অবস্থান করার কারণে মাত্র চতুর্থ শ্রেণীতে থাকাকালীন সময়ে বাবা মায়ের আদর বঞ্চিত মুশফিকের সবকিছু জুড়েই রয়েছে তার নানি। এমন একটি সংসারে মুশফিকের ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখাটা রীতিমতো বাড়াবাড়ি ছিল, কিন্তু নিজের ওই লালিত স্বপ্নটা মুশফিক কেবল দেখতে পেরেছিলেন তার নানির কল্যাণেই। আর তাই অবশেষে সেই স্বপ্নবাজ ছেলেটাই আজ জাতীয় দলের একজন গর্বিত সদস্য। বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পেতে হলে অপেক্ষা করতে হয় বছরের পর বছর, তবে সেটা যদি হয় লঙ্গার ভার্সন তথা টেস্ট ক্রিকেটে, তাহলে প্রথম শ্রেণীর ক্রিকেটে লম্বা সময়ে নিজেকে প্রমাণ করে তবুও অপেক্ষা করতে হয়। এত কিছুর পরেও নিজের চেষ্টা এবং ক্রিকেটের প্রতি ভালোবাসা মুশফিক হাসানকে তার স্বপ্নের দুয়ারে পৌঁছে দিয়েছে। পেশাদার ক্রিকেটে ছাপটা রাখতে শুরু করেছেন, যার অল্প দিনের মাথায় বড় সড় চমক। জাতীয় দলে ডাক পেয়ে কেমন অনুভব করছেন এই ডানহাতি তরুণ পেসার? উত্তরে তিনি বললেন, এই অনুভূতি আসলেই বলে বোঝানোর মতো না, এটার জন্যই এত কষ্ট করা। অপেক্ষায় ছিলাম সৃষ্টিকর্তা জাতীয় দলে সুযোগ করে দেবেন, অবশেষে সেই স্বপ্নটা সত্যি হয়েছে। পাড়া মহল্লায় মাঠে কিংবা অলিগলিতে টেপ টেনিস ক্রিকেট চোখে পড়ে সচরাচর। শুনলে অবাক লাগলেও এটাই সত্য যে জাতীয় দলে সুযোগ পাওয়া এই মুশফিক হাসানের টেপ টেনিস দিয়েই হাতে খড়ি। নিজের চেষ্টায় তিনি কখনো গাফিলতি করতেন না, ঠিক এ কারণেই হঠাৎ সুযোগ এসে যায় লালমনিরহাট দ্বিতীয় বিভাগে খেলার। সেই হঠাৎ সুযোগেই মুশফিক হাসান হইচই ফেলে দিলেন সজোরে বল করে উইকেট ভেঙে দিয়ে। আর সেখান থেকেই আলোচনার শুরু, মুশফিক নামের একজন সুঠুমদেহীর লম্বা ছেলেটা বেশ জোরে সোরে বল করতে পারে। বিভাগীয় কোচের হাত ধরে জেলা পর্যায়ে অনূর্ধ্ব ১৬ দলে ডাক পেয়ে নিজেকে মেলে ধরেছিলেন, আর তাতেই বিভাগীয় পর্যায়ে অনূর্ধ্ব ১৮ দলের দরজা খুলে যায়। বলা চলে এ যেন এক স্বপ্নবাজ তরুণের অলৌকিক যাত্রা। অনূর্ধ্ব ১৮ দলে প্রবেশের পর মুশফিক নজরে পড়ে যান জাতীয় দলের সাবেক পেসার হাসিবুল হোসেন শান্তর নজরে। এরপরেই সামনে চলে আসলো অনূর্ধ্ব ১৯ দলের ট্রায়াল। সেখানেও বাজিমাত, জোরে বল করে সবার মধ্যমণি হয়ে উঠেছিলেন তিনি। বাবা মায়ের সান্নিধ্য মেলেনি মাঝে কিছুদিন, এমনকি খুব সচ্ছল পরিবার থেকেও উঠে আসেননি মুশফিক হাসান। পড়াশোনা যথাসাধ্য চালিয়ে গেলেও মন পড়ে রয়েছিল সবসময় খেলার মাঠে। আশেপাশের অনেকেই তাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করলেও আসল সাহসটা দিয়েছিলেন নানি। কারণ মুশফিকের নানি সবসময় বলতেন, ক্রিকেট খেলবি মন দিয়ে খেলবি। আর তাই জাতীয় দলে সুযোগ এসে যাবার পর মুশফিক হাসানও তার নানির ব্যাপারে কথা বলতে গিয়ে বললেন, আমি ভালো করলে নানি সবসময় বেশি খুশি হতেন, তিনি আমার সাহস বাড়িয়ে দিয়েছেন সবসময়। আমার ক্রিকেটার হওয়ার পেছনের সবচেয়ে বড় অবদান আমার নানির। বাবা মায়ের কাছ থেকে অনুমতি নেওয়া থেকে শুরু করে মাঠে পাঠানো সব নিজ হাতে নানি করেছেন। কথা আছে, কখনো স্বপ্ন দেখা বন্ধ করো না, নিজের উপরে বিশ্বাস হারিও না, কখনো হাল ছেড়ে দিও না এবং চেষ্টা করা বন্ধ করে দিও না, তাহলে সফলতা একদিন আসবেই। মুশফিক হাসান নিজের উপরে সেই বিশ্বাসটুকু রেখেছিলেন বলেই আজ তিনি জাতীয় দলের একজন গর্বিত সদস্য। সালমান আবদুল্লাহ, সিএসপোর্টস।